বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে বেশ কয়েকটা ক্লাস করা হয়ে গেল, অথচ তোমাদের কারো নাম ঠিকানা কিছুই এখনও জানিনি, এবং তোমরা কেউ ভিডিওতে দেখেছো কি না, ক্লাসগুলো দেখেছো কি না কেউ কমেন্ট করেও জানাওনি, যার জন্য তোমাদের সাথে পরিচয় হয়নি। মানে আমি আমার পরিচয় হয়তো দিয়েছি, যারা দেখেছো তারা হয়তো চিনেছো, কিন্তু তোমাদের সাথে তোমাদেরকে চেনার সৌভাগ্য আমার এখনও হয়নি। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় বা না বুঝো, অথবা ভালো মন্দ কোনো কিছু কমেন্ট করলে হয়তো বা আমি বুঝতে পারতাম যে আমার পড়ানোটা ঠিক হচ্ছে কি না, তোমরা বুঝতে পারছো কি না জানাটা খুব দরকার। যেমন সামনাসামনি ক্লাস হলে যেটা হয়, দেখে বা তোমাদের প্রশ্ন শুনে বা আমি প্রশ্ন করে তোমাদের কাছ থেকে উত্তর পেলে বুঝতে পারি যে তোমরা আমার পড়াটা বুঝতে সক্ষম হয়েছো, উত্তর দিতে পেরেছো, অথবা সক্ষম হওনি, যেখান থেকে বোঝুনি সেটা আবার জিজ্ঞাসা করেছো, আবার বুঝিয়ে দিয়েছি, তো এটা তো হচ্ছে না। আর যেহেতু আমরা লাইভ ক্লাস নিতে পারছি না, গুগল মিটে নিতে পারছি না, বা মাইক্রোসফট টিম বা অন্যান্য কোনো অ্যাপে নিতে পারছি না, যাতে তো সরাসরি তোমাদের সাথে আমাদের সংযোগ হয়, সেরকম কোনো উপায় আসলে বের করতে পারছি না। বের করা তো যায় বা করা যায়, কিন্তু সমস্যা হচ্ছে তোমাদের এই প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সমস্যার এত বেশি সমস্যা যে কোনোভাবেই তোমরা হয়তো যখন লাইভ ক্লাস করবো তোমরা অ্যাটেন্ড করতে পারবে না, দু একজন অ্যাটেন্ড করবে, তো সেটা তো আসলে কাম্য না। আমরা চাই সবাই যাতে ক্লাসটা পায়, ক্লাসে অংশগ্রহণ করতে পারে, সেই জন্যেই তো। তারপরে আবারও বলবো, যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা ইনবক্সে যোগাযোগ করতে পারো, কমেন্টে লিখতে পারো, বা ইনবক্সে, হ্যাঁ, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে অ্যাকসেপ্ট না করলে এ করা যাবে না। ফ্রেন্ড রিকোয়েস্ট দরকার নাই, বাট মেসেজ রিকোয়েস্ট মেসেঞ্জারে, বুকে, ফেসবুকে, মেসেঞ্জার গ্রুপে, ওখানে মেসেজে তোমরা প্রশ্ন করতে পারো, বা গ্রুপে যেটা আছে সেখানে প্রশ্ন করতে পারো, অথবা গ্রুপ তৈরি করতে পারো, ইভেন কলেজের যে টিচার্স গ্রুপ আছে সেখানেও তোমরা ইনবক্সে প্রশ্ন করতে পারো, ম্যাম আমার সাবজেক্টের কথা উল্লেখ করে, বিশেষত আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো আশা করি। তো ঠিক আছে, ফিরে যাচ্ছি পড়ায়। আজকে আমাদের কথা ছিল যে আলোচনা করব পর্বগুলো নিয়ে। আমরা তো গত ক্লাসে যে পড়িয়েছি অ্যানিমাল ডাইভার্সিটি ও ক্লাসিফিকেশনের প্রথম অধ্যায়ের, অ্যানিমাল ডাইভার্সিটি এবং ক্লাসিফিকেশনের ক্ষেত্রে তার ভিত্তি নীতি এগুলো আমরা পড়েছি। আজকে শুরু করব সেই ভিত্তি নীতি এগুলোর পরিপ্রেক্ষিতে যে পর্বগুলো করা হয়েছে সেই পর্বগুলো নিয়ে আলোচনা। এ পর্যন্ত 33টি পর্ব ভাগ করা হয়েছে। 33টি পর্বর মধ্যে কিছু পর্ব আছে প্রধান বা মেজর পর্ব, মেজর ফাইলা, কিছু আছে মাইনর ফাইলা বা গৌণ পর্ব। এই শ্রেণীবিন্যাসটা আমরা অনেকেই এই শ্রেণীবিন্যাস করেছেন, তো আমরা হিকম্যানের শ্রেণীবিন্যাসটিকে আমরা নেব গ্রহণযোগ্য হিসাবে এখন পর্যন্ত ধরা হচ্ছে, এবং সেটা নেব, এবং তোমাদের সিলেবাসও সেটাই আছে, তোমাদের এনসিটিবি কর্তৃক যে বইগুলো আছে সেই বইগুলো তো সেই হিকম্যানের শ্রেণীবিন্যাসই দেওয়া আছে, 2017 অনুসৃত সেই শ্রেণীবিন্যাসটি দেওয়া আছে, আমরা সেই শ্রেণীবিন্যাসটি অনুযায়ী পড়ব। তো আমরা আবার সেই প্রেজেন্টেশন স্লাইড শো সেই অনুযায়ী চলে যাই, সেখান থেকে পড়া শুরু করি। আর যে বললাম 33টি পর্বর মধ্যে মেজর পর্ব যেটা বা মেজর ফাইলা প্রধান পর্ব হচ্ছে 9টি। 9টির মধ্যে 8টি হচ্ছে অমেরুদণ্ডী, অর্থাৎ যাদের মেরুদণ্ড নেই, সেই যে মেরুদণ্ডের উপর ভিত্তি করে এদেরকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অমেরুদণ্ডী যাদের মেরুদণ্ডী নেই, আরেকটা হচ্ছে মেরুদণ্ডী যাদের মেরুদণ্ডী মেরুদণ্ড আছে। এখন এই অমেরুদণ্ডী হচ্ছে 8টি আর মেরুদণ্ডী হচ্ছে 1টি, মোট 9টি। এর আগে আমরা যখন পড়াশোনা করেছি তখন ছিল পর্ব 10টি, 9টি ছিল অমেরুদণ্ডী, 1টি ছিল মেরুদণ্ডী। তো সেক্ষেত্রে যে প্রথম যে পর্বটি ছিল সেটিকে এখন আর পর্ব হিসাবে ধরছে না, সেটা টোটালি আলাদা করে ফেলেছে, কারণ সেইখানে প্রাণীগুলো একোষী এবং এটা বিতর্কিত একটু, এই জন্য তাদের
টোটালি আলাদা একটি ভাগে ভাগ করে ফেলেছে, যার জন্য সেটিকে আর আমরা ধরছি না। আমরা এখন আমাদের পাঠ্যসূচি অনুযায়ী যে নটি পর্ব রয়েছে সে পর্বগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা চলে যাচ্ছি প্রেজেন্টেশনে। সে আগের মতো তোমরা একটু লক্ষ্য করো, আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অধ্যায়ে। আজকে আমরা এই প্রথম অধ্যায়ের পর্বসমূহ আলোচনার পরে আমরা প্রাণীজগতের পর্বসমূহ ব্যাখ্যা করতে পারবো, অর্থাৎ তোমরা প্রাণীজগতের পর্বসমূহ ব্যাখ্যা করতে পারবে। এটা হচ্ছে আমাদের শিখন ফল। শ্রেণীবিন্যাসের ভিত্তি ও নীতি অনুযায়ী যে শ্রেণীবিন্যাসকৃত যে পর্বগুলো আছে সেই পর্বগুলোর মধ্যে অনেক অনেক বিজ্ঞানীরা এই শ্রেণীবিন্যাস করেছেন। তবে এর মধ্যে বিজ্ঞানী হিকম্যান উনি 2017 সালে যে শ্রেণীবিন্যাসটি করেছেন আমরা সেইটিকে নিব। ওনার শ্রেণীবিন্যাস অনুযায়ী প্রাণীজগতের পর্বগুলোকে সাধারণত দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রধান পর্ব, যেসব পর্বে প্রজাতির সংখ্যা অনেক বেশি, বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সুস্পষ্ট পর্ব হিসাবে পৃথক সত্তার অধিকারী, সুস্পষ্ট পর্ব হিসাবে পৃথক সত্তার অধিকারী সেসব পর্বকে প্রধান পর্ব বলে। প্রধান পর্বের 8টি নন কর্ডাটা, 1টি কর্ডাটা, আর খ হচ্ছে গৌণ পর্ব, যেসব পর্বে প্রজাতির সংখ্যা নগণ্য, প্রজাতির বাস্তুতান্ত্রিক গুরুত্ব কম, যদিও এর কিছু ভূমিকা রয়েছে এবং সুস্পষ্ট পর্ব হিসাবে পৃথক সত্তার অধিকারী সেসব পর্বকে গৌণ পর্ব বা মাইনর ফাইলা বলে। চলে আমার ওখানে একটু ভুল আছে, অর্থাৎ প্রধান পর্ব না, ওটা গৌণ পর্ব বা মাইনর ফাইলা বলে হবে ওটা। অর্থাৎ যেসব পর্বে প্রজাতির সংখ্যা নগণ্য, প্রজাতির বাস্তুতান্ত্রিক গুরুত্ব নেই বললেই চলে, এদের ভূমিকা রয়েছে, বেশ কিছু ভূমিকা রয়েছে এবং পর্ব হিসাবেই রয়েছে, তাদেরকে পর্ব হিসাবে রয়েছে কিন্তু এটার শ্রেণীবিন্যাসগত অবস্থান একটু অস্পষ্ট এবং বিতর্কিত, সেই সব পর্বই হচ্ছে গৌণ পর্ব বা মাইনর ফাইলা হিসাবে স্বীকৃত। একটু ওখানে একটু ভুল, মানে লেখায় স্লাইডে ওখানে একটু ভুল আছে, এটা একটু কারেকশন করে নিতে হবে, তোমাদের বইতে যদিও ভালোভাবে আছে। তো এটা সংজ্ঞাটা হবে যেসব পর্বের প্রজাতি সংখ্যা নগণ্য, প্রজাতির বাস্তুতান্ত্রিক গুরুত্ব নেই বললেই চলে, এবং শ্রেণীবিন্যাসগত অবস্থান হচ্ছে অস্পষ্ট এবং একটু বিতর্কিত, অর্থাৎ কোনো কোনো পর্বের সাথে তার মিল আছে, আবার হয়তো খুব সামান্য অমিল যার জন্য তাকে ওই পর্বে রাখা যাচ্ছে না, একটু বিতর্কিত এই জন্য এবং অস্পষ্ট এই জন্য এগুলোকে বলা হয় গৌণ পর্ব। আমাদের অবশ্য এইচএসসিতে তোমাদের এই গৌণ পর্ব নিয়ে ওইভাবে কোনো কিছু পড়তে হবে না, এগুলো হচ্ছে যেমন প্লাকোজোয়া, টিনোপোড়া, ফোড়া, এসব নিয়ে তোমাদের পড়তে হবে না, তোমাদের মেইনলি যেটা পড়তে হবে সেটা হচ্ছে প্রধান পর্ব। আর হিকম্যানের রচিত 2014 যে ইন্টিগ্রেটেড অফ জুলজি পুস্তকের বর্ণনায় প্রাণীজগতে মোট 33টি পর্ব পাওয়া যায়, যার মধ্যে 9টি হচ্ছে মেজর পর্ব, বাকিগুলো হচ্ছে গৌণ বা মাইনর পর্ব। এই মেজর ফাইলা বা প্রধান পর্বগুলোর মধ্যে নন কর্ডাটা বা অমরুদণ্ডী হচ্ছে 8টি, সেগুলো হচ্ছে প্রথমটি হচ্ছে পরিফ্রা, দ্বিতীয়টি নিরারিয়া, তৃতীয়টি প্লাটিহেলমিনথেস, 4 নম্বরটি হচ্ছে নেমাটোডা, 5 নম্বর মোলাস্কা, 6 নম্বর অ্যানিলিডা, 7 নম্বর আর্থ্রোপোডা, 9 নম্বর হচ্ছে অ্যাকাইনোডারমাটা। এর পরবর্তী যে পর্বটি আছে সেটা হচ্ছে কর্ডাটা
পর্ব কর্ডাটা, কর্ডাটা একটিমাত্র পর্ব, সেটা হচ্ছে কর্ডাটা, এবং অনেকগুলো শ্রেণী রয়েছে, পর্ব একটি হলেও এদের শ্রেণী রয়েছে অনেকগুলো, ওটা আমরা আরেকদিন পড়ব। আজকে আমরা শুধু পড়ব অমেরুদণ্ডীর পর্বগুলো। তোমাদের একটু নোট বলি, সেটা হচ্ছে যে এই যে গৌণ পর্বের ক্ষেত্রে আসলে এটা অনিচ্ছাকৃত ভুল হয়ে গেছে, তো এটা একটু যে আমি কভার করে দিয়েছি, লাল একটু করে মার্কিং করেছি, এই জায়গাটা হবে না, এই জায়গাটা এখানে হবে, যে এদের প্রজাতির বাস্তুতন্ত্রের গুরুত্ব নেই বলেই চলে, এবং এদের অবস্থান শ্রেণীবর্ণ বিন্যাসগতভাবে এদের অবস্থান হচ্ছে বিতর্কিত, এরা এদের কোনো সুস্পষ্ট অবস্থান না, এরা বিতর্কিত, এইটুকু হবে। আর এই যে ভূমিকা রয়েছে সুস্পষ্ট, এইটুকু হবে না, যে লাল কালিরে যেটুকু বলেছি এটুকু হবে না, সেসবকে সে পর্বকে, আর এটা প্রধান পর্ব এটা হবে না, এটা হচ্ছে হবে গৌণ পর্ব, এই যে প্রধান পর্ব এটা প্রধান হবে না, এটা হচ্ছে গৌণ পর্ব হবে, এই এই দূর এইটুকু ভুল আছে, এইটুকু তোমরা একটু কারেকশনটা দেখে নেবে। তো পরে আমরা এই যে আটটি পর্ব পেয়েছি অমেরুদণ্ডী এবং একটি পেয়েছি মেরুদণ্ডী, আমরা আজকে প্রথম আটটির সম্পর্কে একটু জানার চেষ্টা করব। প্রথম যে পর্বটি আছে সেটি হচ্ছে পরিফ্রা, অমেরুদণ্ডীর প্রথম যে পর্বটি আছে সেটা হচ্ছে পরিফ্রা। এই পরিফ্রা পর্বটির যে প্রাণীগুলো আছে, এই প্রাণীগুলোকে বলা হয়, প্রাণীগুলোর বৈজ্ঞানিক নাম হচ্ছে স্কাইফা জিলোটিনেসাম, এর উদাহরণ স্পঞ্জিলা লোকাস্ট্রিস আরেকটি বৈজ্ঞানিক নাম, এদেরকে আমরা সাধারণত স্পঞ্জ হিসাবে চিনি। এটার নাম পরিফ্রা কেন? এটার নাম পরিফ্রা হচ্ছে, পোর অর্থ হচ্ছে, পোরাস অর্থ হচ্ছে, ল্যাটিন পোরাস শব্দ হচ্ছে ছিদ্র, এবং ফের অর্থ হচ্ছে টু বিয়ার, মানে বহনকারী, অর্থাৎ ছিদ্র বহন করে যে প্রাণী তাকে বলা হয় পরিফ্রা। প্রাণীদের মধ্যে পরিফ্রা পর্বের সদস্যরা হচ্ছে সবথেকে প্রাচীনতম এবং সরল, এদের দেহ অসংখ্য ছিদ্র থাকায় এদেরকে ছিদ্রালো প্রাণী বলা হয়। সাধারণভাবে এরা স্পঞ্জ নামে পরিচিত, আমরা স্পঞ্জ দেখেছি, তোমরা যদি লক্ষ্য করো চৈত্র মাসে যখন পুকুরে পানিগুলো শুকিয়ে যায় তখন ওই যে অনেক বড় বড় শিকড়, নারকেল গাছের শিকড় বিশেষ করে যে পুকুরের মধ্যে ডুবানো থাকে, সেটা দেখবে যে সেখানে অনেকগুলো এক স্পঞ্জের মতো, মানে বিশাল বিশাল ফুলে ঢোলের মতো হয়ে এক একটা গঠন রয়েছে, যেটাকে তোমরা বলো যে চিংড়ি মাছের, স্থানীয়রা বলে চিংড়ি মাছের ডিম শুকিয়ে গেছে, আসলে ওটা চিংড়ি মাছের ডিম না, ওটা এক ধরনের স্পঞ্জ, মানে পরিফ্রা পর্বের প্রাণী। এদের কিছু বৈশিষ্ট্য আছে, আমাদের এখানে মিনিমাম আমাদের পাঁচটি করে বৈশিষ্ট্য আমি যদিও দিয়েছি, তো মিনিমাম তিনটি করে বৈশিষ্ট্য তোমাদের পড়তে হবে। তো এদের মধ্যে আমরা কী পাচ্ছি, এদের দেহে অসংখ্য কোষে নির্মিত এবং কোষীয় মাত্রার গঠন বিশিষ্ট প্রাণী। আমরা কোষে ভিত্তিতে পড়েছিলাম যে কোনো কোনো প্রাণী কোষ দিয়েই গঠিত, কিন্তু তারা কোনো অঙ্গ তৈরি করেনি বা কোনো স্তর তৈরি করেনি, শুধুমাত্র কোষ হিসাবেই রয়েছে। এরা হচ্ছে সেই প্রাচীন প্রাণী যাদের দেহ বহুকোষী, অনেকগুলো কোষে নির্মিত কিন্তু কোষীয় মাত্রার সংগঠন, এরা তো নিজেরা কোষগুলো মিলেমিশে কোনো অঙ্গ বঙ্গতন্ত্র তৈরি করেনি, এরা সরলতম বহুকোষী। এদের দেহপ্রাচীর অস্টিয়া নামক অসংখ্য ছিদ্রযুক্ত, এদের দেহে বিশেষ ধরনের নালীতন্ত্র বিদ্যমান, এর সাহায্যে আভ্যন্তরীণ পরিবহন ঘটে, অর্থাৎ পানি বা খাবার এগুলো পরিবাহিত হয়। এদের পরিপাক অন্তঃকোষীয়, অর্থাৎ এই যে প্রাণীগুলো দেখতে পাচ্ছ, এই প্রাণীগুলো এই যে ভিতরে যে বড় একটা এই যে বড় ছিদ্রটা একে বলা হয় স্কুলাম, আর যে ছোটো ছোটো ছিদ্রগুলো এগুলো বলা হয় অস্টিয়া, সমস্ত শরীরে এই অস্টিয়া, আর এর ভিতরে রয়েছে এরকম ফাঁপা জায়গা, এবং প্রত্যেকটা ছিদ্র থেকে এক একটা নালিকা পথ দিয়ে এই ফাঁপা জায়গার সাথে জড়িত যুক্ত, এই জন্য এখানে একটা নালীতন্ত্র বা ক্যানেল সিস্টেম তৈরি হয়েছে। এই যে এই প্রাণীগুলো হচ্ছে স্পঞ্জ। এদের অন্তঃকঙ্কাল, অর্থাৎ এরা একটু যে শক্ত যে আবরণ গঠিত হয় দেহের গাঠনিক স্ট্রাকচার যেটা, সেটা হচ্ছে স্পিকিউল বা ফাইব্রাস নামক প্রোটিনে তৈরি, স্পঞ্জিন দিয়ে তৈরি। আর এদের
উদাহরণ হচ্ছে স্কাইফা জিলোটিনোসাম স্পঞ্জিলা লোকাস্ট্রিস এখানে দেয়া আছে। এটা হচ্ছে আমাদের এক নম্বর পর্ব। আমরা দ্বিতীয় পর্বে চলে যাব। দ্বিতীয় পর্বটির নাম হচ্ছে নিরারিয়া। নিডারিয়া পর্বটি এর নিড কেএনআইডি নিড নিড অর্থাৎ নিডল বা নিটল বা রোম বা কাটা। আর ল্যাটিন এরিয়া কানেক্টেড উইথ অর্থাৎ কাটা সংযুক্ত, অর্থাৎ এই প্রাণীটার দেহে কিছু কাটা সংযুক্ত থাকে, অর্থাৎ কাটার মতো কিছু জিনিস থাকে যা দিয়ে তার দেহের তারা আত্মরক্ষা করে। এই নিডারিয়া পর্বের প্রাণীগুলো কিন্তু কোষ টিস্যু মাত্রার সংগঠন তৈরি হয়েছে। এখানে কোষগুলো আলাদা আলাদা না, কোষগুলো মিলে এক টিস্যু তৈরি করেছে, স্তর তৈরি করেছে। এ পর্বের প্রাণীগুলো বেশিরভাগই সামুদ্রিক স্বাদুপানিরও রয়েছে, তবে এরা খুব সুন্দর একবারে সমুদ্রের নিচে বাগানের মতো তৈরি করে, এই জন্য এদেরকে সমুদ্রের ফুলও বলা হয়। এদের বৈশিষ্ট্যগুলো আমরা দেখি। এদের দেহ প্রাচীর দিয়ে স্তরী, যেহেতু এদের কোষগুলো টিস্যু সংগঠন করেছে, টিস্যু তৈরি করেছে। এরা জলজ, অধিকাংশই সামুদ্রিক, কিছু মিঠা পানিতে পাওয়া যায়। এদের দেহ অরীয় প্রতিসম, এই যেগুলো কিন্তু সব ভিত্তি, তাই না? অরীয় প্রতিসম, তারপর দ্বিস্তরী, এগুলো সব হচ্ছে শ্রেণীবিন্যাসের ভিত্তি। দুই নম্বর হচ্ছে দেহ অরীয় প্রতিসম, এরা বহুরূপী সদস্যদের মৌলিক একক পলিপ এবং মেরুসা। পলিপ হচ্ছে যারা কোথাও লেগে থাকে, যে এইটা হচ্ছে পলিপ, এটা হচ্ছে পলিপ, এটা হাইড্রা, এটা হচ্ছে পলিপ, কোনো কিছুর সাথে লেগে থাকে। আর এটা হচ্ছে সমুদ্রে ভাসমান থাকে, এটাকে বলা হয় মেডুসা দশা। এটা পলিপ দশা, এটা মেডুসা দশা, দুই দশারই প্রাণীগুলো পাওয়া যায়। আবার একই প্রাণীর মধ্যে দুই দশাও আবার তিন দশাও দেখা যায়, এজন্য এদেরকে বলা হয় বহুরূপী। এদের মধ্যে ওই যে কাটা, যেটা বললাম যে নিটেল এবং এরিয়া যে কাটা সংযুক্ত, এদের মধ্যে কাটাযুক্ত এক ধরনের কোষ আছে, যে কোষগুলো ছুঁড়ে মেরে তারা আত্মরক্ষা করে, সেটা হচ্ছে নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট ধারণকারী নিডোসাইট কোষ উপস্থিত। এদের দেহভ্যন্তরে একটি গহ্বর আছে যার নাম সিলেন্ট্রন, যেটা পরিপাক গহ্বর হিসাবে কাজ করে। এবং এদের যে লার্ভা দশা, সেটা হচ্ছে মুক্ত সন্তরণক্ষম প্লানুলা লার্ভা। এদের উদাহরণ হচ্ছে অরিলিয়া অরিটা, এই যে জেলিফিশ, এটাকে আমরা কমন ভাষায় বলি জেলিফিশ, অরিলিয়া অরিটা, এরা সামুদ্রিক। আর আছে হাইড্রা, হাইড্রা ভালগারিস, এটা স্বাদুপানিতে পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের দু নম্বর পর্ব। চলে যাচ্ছে তিন নম্বর পর্ব। তিন নম্বর পর্ব এই দু নম্বর পর্ব থেকে আরও একটু উন্নত। তারা কিন্তু অলরেডি কোষীয় স্তরের অঙ্গ তৈরি করে ফেলেছে, কোষীয় স্তরগুলো তৈরি করে ফেলেছে, এবং আরও কিছু উন্নত গঠন তারা লাভ করেছে। এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা প্লাটি হেলমিন্টস, প্লাটি মানে হচ্ছে চ্যাপ্টা, হেলমিন্টস মানে কিরমি, অর্থাৎ চ্যাপ্টা কিরমি। এদের বৈশিষ্ট্য হচ্ছে দেহ নরম, দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং পৃষ্ঠীয় অঙ্কীয় তল বরাবর এরা চ্যাপ্টা। এই যে দেখো এই ছবিগুলো, এরা চ্যাপ্টা, এদের শরীর চ্যাপ্টা। এর সকল প্রাণী সিলমবিহীন, পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ, কারণ এরা হচ্ছে পরজীবী, এদের সম্পূর্ণ পূর্ণ পৌষ্টিকতন্ত্রের প্রয়োজন হয় না, এরা অন্যের দেহে বাস করে, সেখান থেকে চুষে খাবার খায়। এদের রয়েছে শিখাকোষ, যা দিয়ে তারা রেচন কাজ করে। আর এরা উভলিঙ্গি, কারণ এরা যেহেতু অন্যের দেহে বাস করে, পরজীবী, এর জন্য। এদের উদাহরণ হচ্ছে টেনিয়া সোলিয়াম ফিটাকির্মি, যা মানুষের দেহেও পাওয়া যায়, বিশেষ করে বিড়ালের, তো যে দেখবা যে বিড়াল বমি করে, বমির মধ্যে অনেক সময় টিনিয়া সোলিয়াম দেখা যায়। লম্বা একটা কৃমি, খুবই মারাত্মক, একবার পেটের মধ্যে হলে আর বের হতে চায় না, অপারেশন করে বের করতে হয়, কারণ এরা দেহের যে অংশ পুরানো হয়ে যায় সে অংশকে ছিঁড়ে ফেলে দেয়, নিজে থেকে বাদ দিয়ে দেয়, অর্থাৎ নতুন নতুন তৈরি করে তার মাথায়, এবং সে মাথা দিয়ে স্টোমাকের মধ্যে
আটকে ঝুলে থাকে। ফেসিওলা হেপাটিকা, এরা হচ্ছে যকৃত কৃমি, এরা থাকে যকৃতে, এই যে গরু ছাগল ভেড়া এগুলোর যকৃতে, মানুষের যকৃতেও থাকতে পারে। তো এরা সবাই হচ্ছে চ্যাপ্টা, এই হচ্ছে তিন নম্বর পর্ব। এরপরে চলে যাচ্ছি আমরা চার নম্বর পর্বে, ফাইলাম ফোর নেমাটোডা। নেমাটোস অর্থ থ্রেড বা সুতা, এডিওস অর্থ ফর্ম মানে সুতার আকৃতি, হেলমিনথেস মানে কৃমি, মানে সুতার আকৃতি যে কৃমি সেগুলো হচ্ছে নেমাটোডা। এই পর্বে প্রাণীগুলোকে কমন হিসাবে সুতা কৃমি বা গোল কৃমি নামে পরিচিত। এগুলো মানুষের, সব মানুষের পেটে আছে, এমন কোনো মানুষ না যার পেটে নাই গোল কৃমি নাই, যে পেট থেকে যে চির পড়ে সেটাই হচ্ছে এই নেমাটোডা। এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা দেহ দ্বিপার্শ্ব প্রতিসম, সত্যিকারে খণ্ডায়ন অনুপস্থিত। এদের দেহগহ্বর অপ্রকৃত বা সিউডোসিল, অর্থাৎ সিলোমেরের সিউডোসিল। এদের দেহ নলাকার দেহ, উভয় প্রান্ত ক্রমাগত সরু, এরা গোলকির্মি নামে পরিচিত। বেশিরভাগ একলিঙ্গি, যৌন দৃঢ়তা বিদ্যমান। দেহ প্রাচীরে শুধু অনুদৈর্ঘ্য পেশিতন্ত্র থাকে, গোলাকার পেশি থাকে না। এদের পৌষ্টিক নালী সম্পূর্ণ, একটি সোজা টিউবের এক প্রান্তে মুখ, অন্য প্রান্তে পায়ু থাকে। এবং এদের উদাহরণ হচ্ছে লোয়া লোয়া, যেগুলো আইওয়ার মানে চোখের মধ্যে থাকে। লোয়া লোয়া, এই যে দেখো ছবিটা, লোয়া লোয়া এটা চোখের মধ্যে থাকে, কি কঠিন না। আরেকটা হচ্ছে অ্যাসকারিস লুম্বরিকর্ডিস, যেটা আমাদের পেটে থাকে, রাউন্ড ওয়ার্ম যাকে বলে। অ্যাসকারিস, এই যে এগুলো, এগুলো হচ্ছে আমাদের পেটে থাকে, আর এটা থাকে চোখের মধ্যে। সবার চোখে থাকে না, যাদের চোখে সমস্যা হয়, মানে যাদের চোখে কৃমি হয় তাদের চোখে দেখতেও সমস্যা হয়, এবং আরও কঠিন রোগ হয় যেটা অপারেশন করে বের করতে হয়। পরবর্তী পর্বে আমরা চলে যাব, পাঁচ নম্বর পর্ব, সেটা হচ্ছে মোলাস্কা। এটা কম্বজযুক্ত, অর্থাৎ বাইরে এর খোলক রয়েছে। মোলাস্কার বাইরে খোলক রয়েছে, আর মোলাস্কা শব্দের অর্থ হচ্ছে সফট বা নরম। এর দেহ নরম, বাট উপরে একটি শক্ত খোলক রয়েছে। এটা প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা জলজ প্রাণী, অধিকাংশ সামুদ্রিক এবং কিছু সংখ্যক স্বাদুপানিতে বাস করে, কিছু স্থলজ গবার কিছু গর্তেও থাকে। এদের দেহ হচ্ছে নরম, মাংসল, অখণ্ডায়িত, ত্রিস্তরী। দেহগহ্বর সংক্ষিপ্ত হিমোসিলে পরিণত হয়েছে। এদের একটি পাতলা আবরণ দ্বারা দেহ আবৃত থাকে, শক্ত খোলকের নিচে পাতলা আরেকটি আবরণ দিয়ে দেহ আবৃত থাকে, যাকে বলা হয় ম্যান্টল। আর এই ম্যান্টলের নিঃসৃত রস দিয়ে তাদের খোলক তৈরি হয়। এদের দেহের অঙ্কীয় দেশে মোটা চামড়া প্রশস্ত মাংসল পিণ্ডে বা পদে রূপান্তরিত হচ্ছে, মানে পায়ে রূপান্তরিত হচ্ছে। তোমরা দেখবে যে বর্ষার দিনে যখন শামুকগুলো হেঁটে যায় পানির মধ্যে, তখন কালো একটা কী যেন ওদের সামনে বিছানো থাকে, ওই কালো শক্ত অংশটাই হচ্ছে ওদের পা। এদের মুখবিবরে কার্টিন নির্মিত দাঁতের মতো একটি গঠন আছে, যার নাম রাডুলা, যা অন্য কোনো প্রাণীতে পাওয়া যায় না। এরা ফুলকা অথবা ফুসফুস বা উভয় অংশ অথবা ম্যান্টল দিয়ে শ্বাস সম্পন্ন করে। এরা একটি হচ্ছে অক্টোপাস ম্যাক্রোপাস, অক্টোপাস ম্যাক্রোপাস, যাকে আমরা অক্টোপাস নামে চিনি। এরা তোমরা দেখেছো ছবিতে, অবশ্যই দেখেছো, ন্যাশনাল জিওগ্রাফিতে দেখেছো, এখানে এই যে ছবিটা অক্টোপাস, এই যে এগুলো শামুক, স্নেল গেছো শামুকগুলো রয়েছে, এটা হচ্ছে সেপিয়া, এগুলো সব সামুদ্রিক। এটা হচ্ছে প্যারালয়েস্টা, যার মধ্যে মুক্তা হয়, এগুলো হচ্ছে ল্যান্ড স্নেল, যেগুলো আমরা ওই যে স্থলে দেখতে পাই। এটা হচ্ছে কাইটন, এরাও সামুদ্রিক। তো এর উদাহরণ হিসেবে আমরা অক্টোপাস ম্যাক্রোপাস একে নিতে পারি, আর নিতে পারি পাইলা গ্লোবোসা। এর থেকে আরও আছে বইতে, যদি তোমাদের বইগুলো সহজ মনে হয় তাহলে সেগুলো মুখস্থ করতে পারো। বাট তোমাদের দুটো করে, তিনটি করে বৈশিষ্ট্য, দুটো করে উদাহরণ অবশ্যই মুখস্থ রাখতে হবে। চলে যাচ্ছি পরবর্তী পর্বে, পর্ব নং বা ফাইলাম নং ৬। এর নাম হচ্ছে অ্যানিলিডা। অ্যানিলিডাটা একটা অদ্ভুত প্রাণী। হে গায়ে অনেকগুলো, মনে হয় যে কতগুলো আংটি একত্রিত হয়ে এক একটা প্রাণী তৈরি হয়েছে, দেখো
মানে রিংয়ের মতো। এই অ্যানুলাস অর্থই হচ্ছে লিটল রিং, মানে ছোটো আংটি, অর্থাৎ অনেকগুলো ছোটো ছোটো আংটি একত্রীকৃত হয়ে আইডিয়া অর্থ ফর্ম মানে ফর্ম করেছে একটি প্রাণী যার নাম অ্যানিলিডা। একে এর বাংলা নাম কিন্তু অঙ্গুরিমাল প্রাণী, অর্থাৎ অঙ্গুরিযুক্ত প্রাণী, অনেকগুলো অঙ্গুরি একত্রিত হয়ে যেটা করেছে। এক্ষেত্রে এরা অঙ্গতন্ত্র মাত্রার গঠন ছাড়াও প্রাণীগুলো দ্বিপার্শ্ব প্রতিসম এবং ত্রিস্তর বিশিষ্ট। আমরা প্লাটিহেলমিনথাস পর্ব থেকেই দেখেছি এরা ত্রিস্তর বিশিষ্ট। এদের বৈশিষ্ট্য হচ্ছে এর দেহ লম্বা নলাকার দ্বিপার্শ্ব প্রতিসম এবং পরপর রৈখিকভাবে সজ্জিত, এই যে খণ্ডগুলো পরপর রৈখিকভাবে সজ্জিত। দেহ প্রকৃত সিলোম বিদ্যমান, দেহত্বক কাইটিনবিহীন পাতলা ও নমনীয় কিউটিকল দ্বারা আবৃত। এদের চলনের জন্য সিটা বা প্যারোপোডিয়া রয়েছে আর নেফ্রিডিয়া নামক একটি অঙ্গর মাধ্যমে এদের রেচন ঘটে। পৌষ্টিক নালী নলাকার, রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির এবং রক্তের বর্ণ লাল। এদের যে লার্ভা রয়েছে তার নাম হচ্ছে ট্রোকোফোর লার্ভা, আর এদের উদাহরণ হচ্ছে হিরুডু মেডিসিনালিস যোগ, যেটাকে আমরা বলি যে পানি যোগ, যেটাকে বলি এই যে পানি যোগটা হিরুডু মেডিসিনালিস। আরেকটা হচ্ছে মেটাফেয়ার পোস্থুমা, যেটাকে আমরা কেঁচো বলি, আর্থওয়ার্ম, এই যে দেখতে পাচ্ছ আর্থওয়ার্ম মেটাফেয়ার পোস্থুমা বা কেঁচো। এছাড়া আরও রয়েছে যে অ্যালিটা রয়েছে, গ্লাইসেরা রয়েছে, এগুলো দেখা যায় না, এগুলো সামুদ্রিক বা অন্য অন্য জায়গায় থাকে, এগুলো সাধারণত আমরা দেখতে পাই না, বাট ছবি দিয়ে দিয়েছি যাতে তোমরা জিনিসগুলো একটু চিনতে পারো। এটা হচ্ছে ৬ নম্বর, আমরা পরবর্তীতে যাচ্ছি ৭ নম্বর পর্ব। ৭ নম্বর পর্ব যার নাম আর্থ্রোপোডা, এটি বৃহত্তম পর্ব, প্রাণী জগতের বৃহত্তম পর্ব। আমরা এদেরকে চিনি, এদেরকে আমরা খুব চিনি, চিনি না? ছবি দেখলে তো বোঝা যায় কি চিনি, অবশ্যই চিনি এদেরকে। চিংড়ি মাছ কে না খায়, সবাই খায়, সবার খুব পছন্দের জিনিস চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। কেন এদের নাম আর্থ্রোপোডা? এদের এই যে আর্থ্রন, গ্রিক শব্দ আর্থ্রন থেকে হচ্ছে জয়েন্ট বা সন্ধি, আর পোডাস হচ্ছে পা, অর্থাৎ এদের পাগুলো হচ্ছে সন্ধিযুক্ত, জয়েন্টযুক্ত। আমরা যদি একটা মশা দেখি, মাছি দেখি বা একটা চিংড়ি মাছ দেখি, তেলাপোকা দেখি, এদের পাগুলো কী? ছোটো ছোটো খণ্ডকযুক্ত। এই খণ্ডকযুক্ত জয়েন্ট করা পা বলে এদের নাম হচ্ছে আর্থ্রোপোডা, অর্থাৎ সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান, সন্ধিই হচ্ছে আর্থ্রোপোডা। মানুষের ক্ষেত্রে যে গাটে ব্যথা হয়, গায়ে ব্যথা হয় বলে, হাড়ে ব্যথা, সেটাকে বলে কি? আর্থ্রাইটিস, মানে জয়েন্টে যখন জয়েন্ট পেইন হয়। এদের বৈশিষ্ট্য হচ্ছে সন্ধিযুক্ত উপাঙ্গ, প্রতিটি খণ্ডে সাধারণত একজোড়া উপাঙ্গ থাকে, দ্বিপার্শ্বীয় প্রতিসম ত্রিস্তরী খণ্ডায়িত দেহ। এদের রক্ত সংবহন তন্ত্র কিন্তু উন্মুক্ত, উন্মুক্ত সংবহন, যা পৃষ্ঠীয় সংকোচনশীল হৃৎপিণ্ড, ধমনী সহ হিমোসিল নিয়ে গঠিত। এদের শ্বসনতন্ত্র হচ্ছে ফুলকা, ট্রাকিয়া বা পুস্তক ফুসফুস, যাকে বলা হয় বুকলাং। এছাড়া কক্সাল, অ্যান্টেনাল, মালপেজিয়ান নালিকা দ্বারা এদের রেজন সম্পাদিত হয়। এরা স্ত্রী পুরুষ আলাদা, আন্তনিষেক হয়, প্রায় ক্ষেত্রেই মেটামরফোসিস বিদ্যমান, এরা খোলস পাল্টায়। এদের উদাহরণ হচ্ছে প্রি প্ল্যানেটা আমেরিকানা আরশোলা, তোমাদের যেটা মনে রাখতে পারবে কমন, সে প্রি প্ল্যানেটা আমেরিকানা। আরেকটা হচ্ছে ওই যেটা বললাম চিংড়ি, খুব মজার খাবার, সবার মজার প্রিয় মাছ চিংড়ি, যদিও এটাকে মাছ বলা হয়, আসলে চিংড়ি কোনো মাছ না, চিংড়ি হচ্ছে আর্থ্রোপোডা পর্বের ক্রাস্টাসিয়ান শ্রেণীর একটি প্রাণী, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে পিনিয়াস মনোডন, নাম হচ্ছে পিনিয়াস মনোডন। এ হচ্ছে ৭ নম্বর পর্ব। চলে আসি অমেরুদণ্ডীর সর্বশেষ পর্ব, এটা হচ্ছে সর্বশেষ পর্ব, অমেরুদণ্ডীর ৮ নম্বর পর্ব, যার নাম হচ্ছে একাইনোডার্মাটা, যার নাম হচ্ছে একাইনোডার্মাটা। এই একাইনাস, যেটা একাইনাটাস অর্থ হচ্ছে স্পিনিয়াস বা কাটাময়, আর ডার্মা হচ্ছে ত্বক, অর্থাৎ যার ত্বকে কাটা আছে, অর্থাৎ কণ্টকত্বকী প্রাণী,
কন্টক্ত কি প্রাণী হচ্ছে অ্যাকোডার্মাটা, এর বেশিরভাগ এর এর সম্পূর্ণই পুরোটাই সামুদ্রিক স্বাধীনজীবী এবং মুক্ত। তোমরা ছবিগুলো দেখতে পাচ্ছ, অ্যাকাইনাস, অ্যান্টিডন, এইটা এই জিনিসটা তো মনে হয় সবারই মোটামুটি একটু বেশি কম চেনা, অ্যাস্টেরিয়া যাকে আমরা তারা মাছ বলি, আসলে মাছ বলি, আসলে এগুলো মাছ না, এগুলো হচ্ছে অমেরুদণ্ডী এক প্রকার প্রাণী যা অ্যাকোডার্মাটা পর্বের অর্থাৎ কন্টকতৃ পর্বের অধীনে রয়েছে। এর বৈশিষ্ট্য হচ্ছে এরা সামুদ্রিক স্বাধীনজীবী মুক্ত সঞ্চরণশীল পূর্ণাঙ্গ প্রাণী, পঞ্চরীয় ভাবে প্রতিসম এবং লার্ভা মুক্ত সাঁতারু দ্বিপার্শ্ব প্রতিসম। এদের দেখো শরীরে পাঁচটা ভাগ করা থাকে, পাঁচটা তলে ভাগ করা থাকে, সাধারণত পঞ্চরীয় এরা। এদের দেহ কণ্টকময়, দেহত্বক ত্রিস্তরী, তবে স্পষ্ট মৌখিক ও পরাঙ্মুখ তল দেখা যায়, অর্থাৎ পিঠটা হচ্ছে তার পরাঙ্মুখ আর অপর পাশে সম্মুখ ভাগটা হচ্ছে তার মুখ, এই জন্য বলা হয় মুখ এবং পরাঙ্মুখ। এদের সংবহনতন্ত্র বর্তমান পানি সংবহনতন্ত্রের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে টিউব ফিট, অর্থাৎ এদের চলাচলের সময় পানি দ্বারা এক প্রকার নালি পার এদের আছে, যে নালি পার মধ্যে পানি চলে আসার পর পানি ভরার পর সেগুলো এদেরকে চলনে সহায়তা করে। এই টিউব ফিট হচ্ছে এদের সবথেকে স্পেশাল বৈশিষ্ট্য। এরা ত্বকীয় ফুলকা, নালিকা পা বা শ্বসন বৃক্ষ দিয়ে শ্বসন সম্পন্ন করে। এরা সমুদ্রের উপরে থেকে সমুদ্রের নিচে আরও সুন্দর সুন্দরভাবে এবং ভ্যারাইটি টাইপের অ্যাকোডার্মাটা পাওয়া যায়। এদের উদাহরণ হচ্ছে অ্যাকাইনাস এসকুলেন্ট্রাস, যাকে আমরা সমুদ্র অর্চিন বলি, এই যে অ্যাকাইনাস, এটা দেখতে একদম সজারুর মতো, বাট এটা দিয়ে সুন্দর সুন্দর অ্যাস্ট্রে তৈরি করা হয়। যারা সি বিচে ঘুরতে গেছো, কক্সবাজারটা গিয়েছো, তারা দেখছো যে ছোটো ছোটো সাদা অ্যাস্ট্রের মতো গোল, সেটা হচ্ছে এই অ্যাকাইনাস দিয়ে তৈরি হয়। আরেকটি আছে কুকুমারিয়া ফ্রন্ডোসা, যাকে বলা হয় সমুদ্র শসা, এটি একেবারে দেখতে অনেকটা শসার মতো কিন্তু কালো রঙের, পানির নিচে থাকে, প্রয়োজনে এরা লম্বা হয়ে অনেক বড় হয়, প্রয়োজনে তারা একেবারে ভাঁজ হয়ে ছোটো হয়ে থাকে। রয়েছে অ্যাস্টেরিয়া, এই যে তারা মাছ, অ্যাস্টেরিয়াও আমরা প্রায় দেখতে পাই, আমাদের কলেজেও আছে, তোমরা প্র্যাকটিক্যালের সময় অবশ্যই দেখবে। তো আমরা তাহলে অমেরুদণ্ডী প্রাণীসমূহ সম্পর্কে জানলাম, প্রাণী সমূহের যে পর্বগুলো সেই পর্ব সম্পর্কে জানলাম, আমরা সেই আটটি পর্ব নিয়ে আলোচনা করলাম আজকে। আমাদের প্রধান নয়টি পর্বের মধ্যে আটটি অমেরুদণ্ডী পর্ব নিয়ে আজকে আলোচনা করলাম। এখন এই পর্বের প্রত্যেকটি পর্বের তিনটি করে বৈশিষ্ট্য, দুটি করে উদাহরণ অবশ্যই মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, বৈশিষ্ট্যগুলো অবশ্যই মনে রাখতে হবে, কারণ যখন পরীক্ষায় কিন্তু এই বৈশিষ্ট্যগুলো আসবে, শুধু এমসিকিউ না, সিকিউতেও আসবে। এবং এই যে পর্বগুলোর নাম ধারাবাহিকভাবে মনে রাখতে হবে, এলোমেলো করলে চলবে না, বৈজ্ঞানিক নামের নিয়ম অনুযায়ী বৈজ্ঞানিক নাম লিখতে হবে, নিচে দাগ দিতে হবে, আর পর্বের নামগুলো অবশ্যই ইংরেজিতে লিখতে হবে, বাংলায় লিখলে চলবে না। আসলে কিছু কিছু বায়োলজিক্যাল টার্ম আছে যা কখনোই বাংলায় লেখা সম্ভব না, তো তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে। আর বারবার একটু একটু বলে দিচ্ছি যে একটু তোমাদের কষ্ট হতে পারে বা ভয় লাগতে পারে যে এই নামগুলো কী করে উচ্চারণ করব, কী করে, হ্যাঁ যদি সিলেবাস ভাগ করে নামগুলো উচ্চারণ করার চেষ্টা করো তাহলে অবশ্যই পারবে, এবং যদি লিখে লিখে পড়ো তাহলে অবশ্যই সব কিছু সুন্দরভাবে মনে থাকবে। তো আজকে তাহলে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আমি মেরুদণ্ডী পর্বটি পড়াবো। মেরুদণ্ডী পর্বটি আসলে অনেক ব্যাপক, ওখানে অনেকগুলো ক্লাস আছে, অনেক অনেক বড়ো জিনিসটা, ওটা পরবর্তী ক্লাসে আমি পড়াবো। তো তোমরা ভালো থাকো, আসসালামু আলাইকুম।